हेलो बंधुरा, वेलकम टू माय चैनल सुमिता माय एंटरटेनमेंट चैनल थेके बोलछी, सुमिता बोलछी। आज के तोमादेर जन्य निये एसेछी आमुदी माछेर झाल। ऐ आमुदी माछेर आमी अनेकटा भेजे नियेछी, किछुटा आछे शेषेर दिकेर माछटा एखाने रये गेल, सेटा आमी भेजे देखाच्छी। तो एटा आमी पेंयाज दिये करबो। এই মাছটার একটা ব্যাপার আছে যে এই মাছটা অ্যাকচুয়ালি শুধু শীতকালেই পাওয়া যায়, অন্য সময় আমুদি মাছ খুব একটা ভালো পাওয়া যায় না। ভালো পাওয়া যায় না না পাওয়াই যায় না বলতে গেলে। তো আমুদি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তারপরে এগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু অনেকগুলো মাছ অনেক সময় লাগবে, তাই আগে কিছুটা ভেজেছি আর এই শেষের দিকটা তোমাদের দেখালাম। ভেজে নিলাম এই তেল, যে আমুদি মাছের ভাজার যে তেলটা রইলো সেই তেলটার মধ্যে আমি দিয়ে দেব। আর আর বেশি তেল দেব না, যেটুকু আছে তার মধ্যেই দেব আমি। অল্প করে কালো জিরে, এরপরে দেব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। বেশ দরাজ ফাঁসতে কাঁচা লঙ্কা দিয়েছি, চিন্তা করো না, এগুলো দেখতেই মনে হচ্ছে অনেকগুলো কিন্তু এক ফোঁটাও ঝাল নেই। তোমরা হয়তো ভাবতে পারো সুমিতাদি কত ঝাল খায়, এত এত লঙ্কা দিয়েছে। আসলে লঙ্কাগুলোতে ঝাল নেই একটা। এবার এটা আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। শীতের দিনে এই ছোট মাছের মজাটা শীতের দিনে। যেহেতু ঝাল করছি সেহেতু এর মধ্যে আর আলু বেগুনের ব্যাপার ট্যাপার কিছু নেই, শুধু মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করব। আর নামাবার আগে, কিছুক্ষণ আগে আমি একটুখানি রসুন বাটা দিয়ে দেব এতে, মানে পেঁয়াজ রসুন দিয়ে এই রান্নাটা করছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হোক। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে পরে এর মধ্যে আমি আমারও একটু দরাজ হচ্ছে, মাঝে মাঝে তেল দিয়ে রান্না করতে ইচ্ছে করে জানো, কিন্তু যা সব জিনিসের মধ্যে যা মানে কি বলবো মিলাবট, এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা করব। এই রসুনটা তবু গন্ধ আছে, এক একটা রসুনের জানো গন্ধ নেই, গন্ধ পাবে না তুমি। এবার এটাকে খুব ভালো করে ভাজব। ভেজে একটা গুঁড়ো মশলার যেরকম আমি করে থাকি আর কি, একটুখানি লঙ্কা, একটু হলুদ, লবণ জলের মধ্যে গুলে দিয়েছি। এর মধ্যে আর অন্য কিছু না,
সামান্য একটু শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো শুধু স্পর্শ আর কি। এক ফোঁটা কাঁচা লঙ্কার ঝাল নেই, রসুনের গন্ধ নেই, এটাকে কি বলবো। তোমরা কে কেমন আছো? আমি ইউটিউবে প্রত্যেকেরই আমি দেখি ভিডিও, যারা যাদের চ্যানেল আমি একসময় খুব দেখতাম তাদেরটাও দেখি। এখন একটু ব্যস্ত হয়ে পড়াতে তাদেরটা অনেক সময় দেখতে পারি না, কিন্তু সবসময় আমার নজর থাকে কে কী করছে, কার শরীর খারাপ হলো, কে হসপিটালাইজ হলো, আমার সব দিকে খেয়াল থাকে। বাট আমি অনেক সময় রেসপন্স করি, অনেক সময় রেসপন্স করতে পারি না, কিন্তু আমার খেয়াল থাকে। আমি প্রত্যেকের ভিডিওই একবার করে ঘুরে আসি। এর মধ্যেই নতুন নতুন অনেকে 1K হয়ে গেছে, যারা আমাদের কন্টেম্পোরারি গ্রুপে, এজের না, মানে যারা একসঙ্গেই আমরা ঢুকেছি আইটিতে। খুব ভালো লাগে, আনন্দ লাগে তাদের উন্নতি দেখে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন আরও উন্নতি করতে পারে, আরও এগিয়ে যেতে পারে। এইবার আমি এই হলুদ লঙ্কা আর লবণ মেশানো যে জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করি। যেহেতু ঝাল, সেই জন্য ঝাল হোক না হোক কিন্তু কালারটা ঝালের মতন আসা দরকার। এবার এটার মধ্যে একটু একটুখানি সামান্য সামান্য একটুখানি জল মেশাবো, গরম জল মিশিয়ে এটা একটু ভাজা ভাজা করতে থাকবো। মশলাটা যতক্ষণ, মানে মশলাটার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় ততক্ষণ এটা হচ্ছে আমাকে ভাজতে থাকতে হবে। কালারটা খুব ভালো এসছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। মশলাটা আরেকটু কষাবো, কারণ এটা একদম ঝাল হবে তো, এটা একদম মানে পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, এইবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। আমাদের বাড়িতে আমার কর্তা
আমুদি মাছ খেতে ভীষণ ভালোবাসে। এটা একটু ফুটবে, ঝাল একটুখানি গা মাখা মাখাই ভালো লাগে। এটা নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। এটা একটু ঢেকে দিলাম। এটা একটু ঢেকে দিলাম, দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি এটাকে একটুখানি খোলা রেখেই আমি, কেন মাছটা খুব কোমল মাছ তো, নরম মাছ, মানে নরম মানে ইয়ে না, মানে একটু সফট, ছোট ছোট পাতলা পাতলা রোগা রোগা, অনেকটা করিনা কাপুরের ফিগারের মতন। আচ্ছা এবার আমি এটা ফুটতে থাকুক, আমি বলে দিচ্ছি যে কী কী করলাম। এটা আমি করেছি আমুদি মাছের ঝাল বলো, চচ্চড়ি বলো, যাই বলো না কেন, চচ্চড়িটা অনেক সময় বলে যেটা আলু বেগুন টেগুন দিয়ে করলে পরে, তো এটা তোমরাই একটা নাম দিও তো দেখি, কি নাম দাও তোমরা, এটা আমুদি মাছের ঝাল কি আমুদি মাছের চচ্চড়ি, কোনটা ভালো লাগবে। আচ্ছা আমি আমুদি মাছটা আগে ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে, ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই মাছটা তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে কালো জিরে দিলাম, পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ, ওটা একটা একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওটা যখন ফুটে উঠলো জলটা, তার মধ্যে একটুখানি রসুন দিলাম, রসুন দিয়ে তারপরে ওটা একটু ভাজা ভাজা করে নিলাম, অল্প একটুখানি জল দিয়ে ভাজা ভাজা করে নিলাম, নাহলে মশলাটা তলায় বসে যেত। রসুনটা ভাজা হয়ে গেলে সব মশলা টসলা যখন ভাজা হয়ে গিয়ে সামান্য আর একটুখানি জল দিয়ে ওটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পরে মাছটা একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, যখন তেল ছেড়ে দিল তখন আর একটুখানি জল দিয়ে, বেশি জল দেবো না কেননা যেহেতু আমি এটা শুকনো শুকনো ঝাল করছি সেই জন্য অল্প জল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে নেব না, এখনও নামাইনি আর কি। এই আমার মাছটা রান্না হয়ে গেল, আমুদি মাছের খুব দারুণ খেতে হয়, যারা টেস্ট করেছে তারা বুঝতে পারবে যে কেমন হয়। আর এটা আমি নামিয়ে আমি এর মধ্যে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি এর মধ্যে অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন, আর কিছুটা যখন গার্নিশিং করে নেব তখন একটুখানি দিয়ে দেব। এই হয়ে গেল আমার আমুদি মাছের ঝাল। হ্যাঁ এবার বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। লাইক কিন্তু অনেক সময় আমি দেখি লাইক পাই না,
কমেন্টস হয়ে যায়, বাট লাইক পাই না অনেক সময়। লাইক করবে বেশি বেশি করে আর শেয়ার করবে প্লিজ। আর আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো এবং আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে কালকের জন্য আবার বিদায় নিলাম, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।